তাপসপাল তিনি প্রয়াত হয়েছেন, তাপসপাল সাংসদ তো, আমরা তো সবাই জানি। তাপসপাল বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে দিয়ে চলে যাবে। তাপসপালকে তৃণমূল কংগ্রেস বিধানসভায় নিয়ে গিয়ে গার্ড অফ অনার দিয়েছে। এবার আমি তোমাকে তৃণমূল কংগ্রেসের আরেকজন সাংসদ, প্রয়াত সাংসদ কৃষ্ণা বসু, নেতাজি পরিবারের সদস্য যিনি, তিনিও তো মারা গেছিলেন, মারা গেছেন, তিনিও তো তৃণমূল কংগ্রেসেরই সদস্য ছিলেন। কই তাকে গিয়ে তো কেউ গার্ড অফ অনার দিয়েছে আমরা দেখিনি। ধর্ষণকে কার্যত প্রমোট করছেন বকলমে রাজনীতির মাধ্যমে। রাজ্য পুলিশ, সেই আইপিএস তো রাজ্য পুলিশ। আসলে প্রকাশ্যে যাতে না এই ঘটনা যাতে না সামনে আসে, যাতে না এই ঘটনা প্রকাশ্যে চলে আসে, তৃণমূলের সাথে যুক্ত, যাতে না মানুষ জানতে পারেন, সেই জন্য এদের রাজ্য পুলিশের উপরেও ভরসা নেই। যদি থাকতো একটা রাজনৈতিক খুনের মামলা হলে তাও বোঝা যায়, কোন এক দলের কোন একজন রাজনৈতিক কর্মী খুন হয়েছেন, অভিযুক্ত অপর দল বিশেষ করে যদি শাসক দল হয় তাহলে তাও বলার একটা অবকাশ থাকে, তদন্ত ঠিক হচ্ছে না বা হবে না বা বিচার পাওয়ার সম্ভাবনা নেই বা বিচার পেলেও অনেক দেরি হতে পারে, স্লথ হতে পারে, এই সমস্ত আন্দাজ করে, এই সমস্ত কিছু আগাম আশঙ্কা করে কেউ হাইকোর্টের দরজায় গেলেন, আদালতের দরজায় গেলেন, বললেন সিবিআই তদন্ত দিন হুজুর। কিন্তু ধর্ষণ আর পাঁচটা সাধারণ অপরাধের মতো নয়, অত্যন্ত ঘৃণ্য একটা অপরাধ, কিন্তু যে অপরাধে আর পাঁচজন অপরাধীর সঙ্গেই একসঙ্গে করে বলা ভালো, তার থেকেও খারাপ চোখে, নিচু চোখে দেখা হয় যে অপরাধের অপরাধীদের, সেই অপরাধের তদন্ত করবার জন্য, যে অপরাধের অপরাধীদের হয়ে কথা বলবার জন্য সমাজে কেউ এগিয়ে আসেন না, এমনকি কোনো কথা ন্যায্য মনে হলেও বলেন না, পাছে গোটা সমাজ তার দিকে আঙুল তোলে, তার দিকে কলঙ্কের অভিযোগ আনে। এমন একটা ঘটনাতেও, এমন একটা নয়, এমন পাঁচটা ঘটনাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপির আইনজীবী সেল। কেন? তদন্ত নাকি ঠিক মতো হচ্ছে না, আর ঠিক মতো তদন্ত করবার জন্য তাদের দাবি সিবিআইকে দিতে হবে পাঁচটা মামলাই। এখন প্রশ্ন, একটি রাজনৈতিক দলের আইনজীবী সেল বলেই কি অন্য রাজনৈতিক দলের শাসনাধীন রাজ্যে এমন দাবি করছেন না, এ দাবির কোনো সারবত্তা আছে? সারবত্তা থাক আর না থাক, যা হাইকোর্টের বিচারাধীন তারাই দেখে সিদ্ধান্ত নেবে। কিন্তু ধর্ষণের মতো অভিযোগের মামলাও যদি প্রত্যেক দিন রাজ্য নয়, পুলিশ নয়, অন্য এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর জন্য সরাসরি চলে যায় হাইকোর্টের দরজায়, তাহলে এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যায় নাকি? আমাদের বিশেষ প্রতিবেদন। ময়নাগুড়ি, বোলপুর, পিংলা, নামখানা, নেত্রা, গত কয়েকদিনে রাজ্যের এই জায়গাগুলোই খবরের শিরোনামে উঠে এসেছে ধর্ষণের অভিযোগের কারণে। এবার এই পাঁচ ধর্ষণ মামলায় সিবিআই তদন্ত দাবি। সবই যদি আদালতকে করতে হয় তাহলে প্রশাসন কি করবে? আদালতের দরজায় যারা করা নাড়ছেন, বারবার যাচ্ছেন, তারা নিশ্চিতভাবে তাদের জায়গা থেকে ন্যায় বিচার পাওয়ার জন্য যাচ্ছেন, কিন্তু আদালতকেই সবটা করতে হলে প্রশাসন কি করবে? অগ্নিবাণ দুই, রাজ্যের নিরাপত্তার দায়িত্ব কার? শাসক না বিরোধীদের? বারবার ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনার তদন্তের জন্য বিরোধী দলকে, তাদের আইনজীবীদের কেন হাইকোর্টের দ্বারস্থ হতে হবে তদন্ত ঠিকমতো চলছে কি চলছে না জানিয়ে? অগ্নিবাণ তিন, প্রথম কথা হচ্ছে অনির্বাণদা, যতবার এই বৈশ্যনাথ দ্বারা চিঁচিয়ে চিঁচিয়ে বলবেন যে আমরা ২১৩, আমার কাছে ২১৩ আছে, ততবার বৈশ্যনাথদার কানের কাছে গিয়ে আমরাও চেঁচিয়ে চেঁচিয়ে বলবো আপনার কাছে ২১৩ আছে, আমার কাছে ২২৬ আছে। আপনি ২১৩কে ব্যবহার করে বিধানসভা থেকে এই সমস্ত ঘটনা এবং আপনার নেতা মন্ত্রী সবাইকে দিয়ে এই ঘটনাগুলোকে ডিফেন্ড করবার চেষ্টা করবেন, আর ঠিক ততবারই এই সমস্ত ভিকটিমদেরকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আর্টিকেল ২২৬কে ব্যবহার করে আমরাও হাইকোর্টের কাছে যাব। এক নম্বর কথা। দু নম্বর কথা, এখানে একটা খুব স্পেসিফিকভাবে কথা বলছি, যখন এই যে সিরিজ অফ ইভেন্টস, ইনসিডেন্টস, এই ঘটনাগুলো সামনে আসছে,
হচ্ছে। ২৪ ঘন্টার মধ্যে কীর্ণাহারের ঘটনা আমরা দেখলাম, কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ আমরা দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে ঠিক ২৪ ঘন্টা আগে বোলপুরের একটি ঘটনা, বোলপুর শান্তিনিকেতনের একটি ঘটনা, সেই ঘটনায় একজন আদিবাসী নাবালিকা, সেই আদিবাসী নাবালিকা তাকে ধর্ষণ করা হয়েছে কোন সময়তে, না সে মেলা দেখতে গেছিল, সেই সময় চড়ক চড়কের মেলা দেখে ফিরছিল। অনির্বাণ আমি গিয়ে কি দেখলাম, আমি গিয়ে দেখলাম যিনি ধর্ষিতা, সেই ধর্ষিতার বাবা প্যারালাইসিস তার ডান পা, তিনি একটা মানে মানে অসহায়ের মতো তিনি শুয়ে রয়েছেন, একজন সিভিকা দুটো পুলিশ দেখলাম রাস্তার দুপাড়ে চেয়ার নিয়ে বসে রয়েছে, কে আসছে যাচ্ছে তাদের কোনো বুঝ নেই। তারা আমাদেরকে বললেন নির্যাতিত এক জায়গায় ভর্তি রয়েছেন একটি হাসপাতালে, আমি তার নাম করছি না, হাসপাতালের সুপার আমাদেরকে বললেন কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয়া হবে এবং আপনি চাইলে তার সাথে গিয়ে দেখাও করতে পারেন, যা ডাহা মিথ্যে, ডাহা মিথ্যে। পুলিশের কাছে গিয়ে শুনলাম কোনো রকমের কোনো অ্যারেস্ট করা হয়নি শেষ ২৪ ঘন্টার মধ্যে দাঁড়িয়ে। আমি তোমাকে শুধু একটা ঘটনার কথা আমি তোমাকে এখানে উল্লেখ করলাম। এবারে নেক্সট আপ, এই ঘটনাগুলো তো সামনে আসতোই না, এই যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখানে বসে বলছেন যে কেউ তো ডিফেন্ড করেনি, কে ডিফেন্ড করে কে ডিফেন্ড করছে না, আমি তো এই প্রশ্ন রাখতে চাইছি। এক্সিকিউটিভের হাইয়েস্ট পোস্ট চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী, তিনি একটি মঞ্চ, যে মঞ্চের সাথে কোন রকমের আইন শৃঙ্খলা লয় এন্ড অর্ডারের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি একটু থামাচ্ছি, আমাকে বলতেই হচ্ছে পাল্টা, মুখ্যমন্ত্রী একটি নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে সেই দিনকে মঞ্চে দাঁড়িয়ে এই কথাটি বলেছিলেন। আজকে যে পাঁচটা ঘটনার জন্য আদালতে যাওয়া সিবিআই তদন্তের দাবি নেই, তার মধ্যে তো সেদিনকে ঘটনা নেই, সব ইনসিডেন্ট রয়েছে। আমি তোমাকে বলছি কেন এই ঘটনাটা ইজ ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রী এই কথাটা বললেন, মুখ্যমন্ত্রী তার কার্যত চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দিলেন মঞ্চ থেকে, মঞ্চে কার থেকে জিজ্ঞাসা করলেন, ডিজি পুলিশের সর্বোচ্চ কর্তা। এইবারে তুমি আজকের খবর নাও, হাসখালির ঘটনায় যিনি নাবালিকা, যিনি খুন হয়েছেন, ধর্ষিত হওয়ার পরে যিনি খুন হয়েছেন, তার মা আজকে সিবিআই এর কাছ থেকে জানতে পাচ্ছে যে খুন হয়ে গেছে তার বাবার নামও নাকি এফআইআর এর মধ্যে রয়েছে। সেই এফআইআর কে করেছে? সেই এফআইআর করেছে পুলিশ। এখন পুলিশ এই কাজ করছে তার কারণে ডিজি মেয়েটির এই 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 ছিল তো, ডিজি ঘান নেড়ে দিল, হ্যাঁ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন ছিল। তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন হঠাৎ করে একটি টিভি চ্যানেলের প্রোগ্রামে, আমিও সেখানে উপস্থিত ছিলাম, তিনি বলে বসলেন আমার কাছে একটি অডিও রয়েছে, যে অডিও থেকে কার্যত বার্তা পরিষ্কার হয়ে যাচ্ছে নাবালিকার বাড়িতে অনেক রকমের কার্যকলাপ চলত। এনআর দলের মহিলা সাংসদ কাকলি ঘোষদস্তিদার পার্ক স্ট্রিট রেপ রেপকাণ্ডের পরে পরবর্তীকালে বলেছিলেন ক্লায়েন্টের সাথে টাকা পয়সা নিয়ে সমস্যা। আমি শেষ করবো খালি দুটো ঘটনা দিয়ে। তাপস পাল, তিনি প্রয়াত হয়েছেন, তাপস পাল সাংসদ তো আমরা তো সবাই জানি, তাপস পাল বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে দিয়ে চলে যাবে। তাপস পালকে তৃণমূল কংগ্রেস বিধানসভায় নিয়ে গিয়ে গার্ড অফ অনার দিয়েছে। এবার আমি তোমাকে তৃণমূল কংগ্রেসের আরেকজন সাংসদ, প্রয়াত সাংসদ কৃষ্ণা বসু, নেতাজি পরিবারের সদস্য যিনি, তিনিও তো মারা গেছেন, তিনিও তো তৃণমূল কংগ্রেসেরই সদস্য ছিলেন, কই তাকে গিয়ে তো কেউ আপনি শুনেন, আমি বলছি উই ফাইন্ড দ্যাট দ্য ইনভেস্টিগেশন সাফার্স ফ্রম সিরিয়াস ল্যাপস অন সেভারাল ইম্পর্টেন্ট অ্যাস্পেক্ট, উই ক্যানট লুজ সাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অ্যাকিউজড ইজ ওয়ান অফ পাওয়ারফুল লিডার অফ দ্য রুলিং পার্টি। এই কথা কে বলেছে হাসখালির ঘটনা? হাইকোর্ট বলছে। আর উনি এখানে বসে কে শূন্য হয়ে গেছে, কে 213 পেয়েছে, কে কত আসন পেয়েছে, উনি সেখানে বুঝলাম, কিন্তু আমার কথা হচ্ছে এক হাসখালি ঘটনা ঘটেছে, হাসখালি ঘটনা আমি একটা প্রশ্ন করছি, উনি উত্তর দেবেন? আচ্ছা, দময়ন্তী সেনকে যখন তদন্ত করবার জন্য দেওয়া হলো, দময়ন্তী সেনের নাম যখন প্রস্তাব করা হলো, হঠাৎ করে দময়ন্তী সেনের নামকে অপোজ করে আরো একজন অন্য আইপিএস অফিসারের নাম কেন তৃণমূল কংগ্রেসের সরকার প্রস্তাব করলো? তা সে দময়ন্তী সেনও তো রাজ্য পুলিশ, সেই আইপিএস ও তো রাজ্য পুলিশ। আসলে প্রকাশ্যে যাতে না এই ঘটনা যাতে না সামনে আসে, যাতে না এই ঘটনা প্রকাশ্যে চলে আসে তৃণমূলের সাথে যুক্ত, যাতে না মানুষ জানতে পারেন, সেই জন্য এদের রাজ্য পুলিশের উপরেও ভরসা নেই। যদি থাকতো দময়ন্তী সেনকে অপোজ করে আরেকজন আইপিএস অফিসারের নাম এরা জমা দিত না, উনি বলুন এখানে পরিবার চাইলেও তাকে অপোজ করা হচ্ছে, এক নম্বর কথা। দু নম্বর কথা, কোর্ট একমাত্র এখন শেষ জায়গা যেখান থেকে মানুষের আস্থাটা বেঁচে রয়েছে, যে কারণে বৈশ্যনাথ দাদের সাঙ্গপাঙ্গরা তৃণমূল কংগ্রেসের
লোকজনেরা গিয়ে এখন কোর্টটাকে কার্যত বন্ধ করতে চাইছে। আমি তিন নাম্বার একটাই কথা বৈশ্যনাথদার কাছে জানতে চাইছি, আমি আশা করি এটার সময় আমি একটুখানি পাবো, সেটা হচ্ছে বৈশ্যনাথদা, আপনি অনেক দিনের আইনজীবী, প্রবীণ আইনজীবী, সেকশন 23 পক্সো অ্যাক্ট পরিষ্কারভাবে একটা কথা বলছে, আপনি আমাকে বলুন, আমি একবারের জন্য আপনাকে আটকাবো না, আপনি বলেন নো পারসন শ্যাল মেক এনি রিপোর্ট অর প্রেজেন্ট কমেন্টস অন এনি চাইল্ড ফ্রম এনি ফর্ম অফ মিডিয়া। আমি শুধু এইটুকু কয়েকটা লাইন বললাম, মমতা ব্যানার্জি থেকে শুরু করে আপনাদের একের পর এক নেতারা যা কথা বলছেন, আপনি আমাকে বলুন সেকশন 23 অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাবেন, আপনি শুধু এইটুকু বলুন, এইটুকু, শুধু এইটুকু বলুন। বৈশ্যনাথ বাবু 30 সেকেন্ড দিলাম, প্লিজ উত্তর দেবেন। প্রথমত আমরা কোনো রেপকে জাস্টিফাই করছি না, কোনো রেপকে আমরা বলছি না যে এই অপরাধীরা অপরাধ করেছে তারা শাস্তি পাবে না, আমরা এটাকে তীব্র ভাষায় নিন্দা করছি, কড়া ভাষায় নিন্দা করছি, কিন্তু আপনারা পারপাসফুলি এটাকে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে, এবং এটা আপনারা বাই ইলেকশনে ইস্যু করেছিলেন, জনতার আদালতে আপনাদের জমানত জব্দ হয়ে গেছে, আপনারা ধরাশায়ী হয়ে গেছেন, আপনাদের কোনো যুক্তি মানুষ দিচ্ছে না, আপনারা জিজ্ঞাসা করলাম ওনার দলের লোকজন যা বলেছে কেন 23 অনুযায়ী মামলা হবে না, উনি চলে গেলেন। সুস্মিতা দেবী 30 সেকেন্ড, 30 সেকেন্ড প্লিজ। ওনার ব্লক সভাপতি বলছে